আমার কোন এবিএস নাই, আমার কোন সাসপেন্ড নাই, আমার ইত্যাদি চলতো না। আমি সরাসরি যারা যেখানে বেতনা পাইবা সরাসরি এম পি সাহেবের সাথে আইবা, আমার তুলনা সময় চাইলে দিব যদি পরিধান করে, তারপর মানুষের চোখের পাই চাইলে যেন কথা বলতে পারি যোগ্যতা ধরা লাগে। আমি আমি এই ইউনিয়নের খালি দুই তিন জন আমি যখন ওই মিজান বাইরে লাগবো আর নির্বাচন শেষ 7 তারিখ সব জনের দিশে একসাথে আমরা কাজ করতাম একসাথে, এটার ব্যাপারে আমার এখানে ভোট দিচ্ছে না, এটা আমি জীবনে জিতাই করবো না, কারণ তারা তারা প্রান্তের পক্ষে করছে বলার আমার যে করছে আমি ঋণ শুদ্ধ থাকতাম না, যারা দিচ্ছে না এরানো তো এমপি আমি এবার এরা না খাইলে তার হচ্ছে ইদু সামা, আমার কারণে যদি এরা না খাইলে তাকে ইদু সামার আমার দুনিয়া খেলা ছোট থাকব। আমি আপনারা বলব প্রথম দিন অনেক কাজ, আমি আমরা শামীম ভাই আর আমরা বসির বসির ভাই দুজনে বলবো আগে একটা লিস্ট করবো, লিস্ট করে আমাদের জানাই না আপনার কিতা কিতা খান, আপনারা তো মান বলে মন্ত্রী এলাকার মানুষ কে তো গেলে এটা উল্লেখ তো শুনো বলবে আমার গাড়ির কিছুটা করা বলে কিন্তু মাছ তো ভাইবো তবে আস্তে আস্তে ভাই চাপ সুমন লাগবো দখল নিজে বুঝা দিচ্ছি, আমি নিজে দুই নম্বরই করতাম না আর কেউ দুই নম্বরই বুঝা টেকা বাড়াইতে দিতাম, দুই নম্বরে আমার মানছে আমার জনগণের রাস্তাঘাট পাইলিয়া ইটা আমি ওইতে দিতাম না। আপনারা সাধারণ মানুষ কিভাবে শক্তিশালী হয় কিবার দেখতে চাইব, আপনারা সারা বাংলাদেশের মানুষের নজর মাধবপুর সুনারগঞ্জের দিকে কেমনে একটা ইতিহাস রচনা হয় এটা আমরা দেখতেছে, নাইলে বুল্লা আমি বক্তব্য দিয়ে সময় টিভি আইসি টিভি ন্যাশনাল টিভি এবার তার হইতেছে যে ইকান কি করে একটা ইতিহাস তৈরি হইব, আপনারা আমার সাথ দিবেন টিভি নরেন, এই যে শামীম ভাই বসিল দূরে লড়াই লেগে আমার লোক এর মনে এর মধ্যে আবার কিছু দূরত্ব আছে সে আপনার জরুরি হতো গোটে সময় দেখা দেয় মানে মানুষের তাহলে গুটে উন্নয়ন তো করতাম খালি এই বক্তব্য আমি আপনারা বলবো খান যে করতাম না খালি হাত তুলিয়া ঘুরাইবা তাহলে ভোট দিন খাঁজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না এখন লোক খাঁজের বিনিময়ে ভোট কর্মসূচি খাঁজ করবাই ভোট খাইবা। আমি আপনারা আল্লাহ রাস্তা ওই তিনটা জিনিস এক দুই তিন যদি করুন তা আমি আপনার সাথে আপনারা মিলে বহুত দূর যেতাম পারে, এক হইল গিয়া ছেলে মেয়েরে পড়াই কিনবা এই কথা বলে না পড়াইতে যা যা লাগে, যদি কোন অভাবী ছাত্র পড়াইবার লেগা কেমন লেগা করতে পারে না আপনারা আমার তারা যাইবার আগে উপদেশ আছে আমি সবার তারা যদি তাই না করুন
তাই যতদিন প্রশাসনিক খেয়ালি ছাড়া আপনি মাদক করেন, যে কোনো একটা ছেলে মেয়ে যদি ফোন চেহারও পাবে পড়ালেখা করতে পারে না, এটা তাই তাই রাখে এরপরে আমার এটা বলছি পড়া মেয়ে যদি ফোন না পারে তাই তারা তারার পরিবার স্কুল কলেজ দিছে, সুতরাং খালি স্কুল কলেজ না আমার বিশ্বাস তাই কাছে ফিরত নেই তোমার তাই দেখতে নাই আমার দ্বারা লক্ষ করবা। দুই, অযথা আল্লাহ রাস্তায় মারামারি হইলে মামলা করবা না, আমি দেখছি আমি জানি পয়সা কারণে মামলা কেয়ারি করার লাগে ফকির জায়গা হয়ে দিলাম আমার দেশে নির্দেশনা সেটা কথা আমি ভাবি গালি কিনছি এটা তো মানুষের খাইতে কি করি কেমনে কিনছি খারাপ বেলার খাইছে আমার তা কই কেমন হইতেছে আর আমরা রুখি যখন তেল মাল বলতেছে আমি চাই আমার আর রাগে আছে ভাবছে আপনারা বইতেছি ব্যারিস্টার হিসাবে অভিজ্ঞতা বইতেছি আল্লাহ রস্তে কোন খাইজা মাজা করিয়া মামলা চাইবা মানে মামলে আপনি বকিরিবা কেমনে বকিরিবা নোংরা হইতাম একটু মামলা হইব এরবারে তালা দিয়ে এক পাইতে আপনারা তালা লাইতে পাইব বলবা হাও আমার সাথে অসির পরিচয় আছে আর আমার কথা বেশ আনন্দ হচ্ছে এই গেল তার রোল এবারে মেয়ের দেহা ওষুধ সাথে কিতা খানে খানে মাতবো কিতা বলবো বলবা আনা হয়েছে দেহা মিশা ধার দিয়ে যাও এবার হইব এবার ঐচ্য খাইছে কি না খাইছে না এটা তার তুমি জানতা না বলব তোমার ঐচ্যই খাইছে দিলাই বিশা ধার এরবার আরম্ভ হইল দৌড়াদৌড়ি ই ভাই কে খবর তো লাগবো যে তোর আজকাল তোর মরতে গেছে যুদ্ধে আমি খবর দিতে চাই আসবো আর যে বাদি আছে এরকম দলার চাইতে গেলে তো সিএনজি আছে প্রচার হাতে আছে দ্বিতীয় গাড়ি আমি হতন মাধবপুর থেকে কেন বেড়ে আসামি ধরার দায়িত্ব হতকাল খরচ এরপরে এবার সার্কিট ভাত না বলা লাগিতে ভালো একটা দালালে আইয়া বলবো আমি আলাপ করছি সার্কিটটা ভাত না করে দিব খরচা যত পুলিশে খাইছে কিনা এটা শিওর না সার্কিট ভাত না বলে দিবার নামে আরো খরচা আদা দিব কত গেল এরপরে তোমার মাসে মাসে একটা দিন ওই এখান থেকে তুমি দান বেসো চাল বেসো দায়িত্ব পাই অভিনন্দ হ্যাঁ একটা ডেটে একদিন নাইনি এরপরে উকিল সাহেবের মনে কইব আপনি তোমার ডেট আছে আজকা বিকাশে 700 টাকা পাঠাইব তা আপনি দেখা গেল মরা আমারা গেছে আপনি বললেন যে আমার তো বাবা মরা আমারা গেছে এ বলবো তুমি আমার লাগতো না আমি টাইম পিটিশন দিব তুমি 700 টাকা পাঠাই দিও এরকম ডেট চাইব মিনিমাম 58টা তেমনি ভাষ্য হয়ে গেল প্রতি দিয়েছে আর গেল সামন্ত গোবিন্দ ঘোরা ঘুরি এরপরে চেয়ারম্যান এর মেম্বারে মিললে বলবো যে আমরা বই বইয়া শেষ করেন নি যাই দেখো ইটা তো দেখবো টেকা ইদানিং আমি যে আমার এলাকাতে আছে আপনার এলাকাতে জানি না বিচারের নামে দাওয়াত দিলে বিচারক হে সিগারেটের বগাজের নীতি বেলে দিতে পারছো কিছু লুট দেবো আমার দিছো দিছো অন্য আমার রোমো আর সাথে রোমো এটা আরো তিনটা চারটে প্যাকেট দিয়ে আইব তুমি এরা আমরা একসাথে বললে আর কি সারেন দিব তো না মোল্লানি খেটা মূল্য ওই ভাটি আর ও হত্যা সবাই সুবিধা পাইল এর লেগা কই প্রথম দিনের লেগা কিছু নেতাই যাবে না আমার অভিজ্ঞতাটা শেয়ার করে গেলাম কেমনে আপনারা গরিব হইব দুই নম্বর তিন নম্বর হইল গিয়া মহিলাদের নির্যাতন শিশুদের নির্যাতন বন্ধ করা লাগবে যে গরমা অশান্তিতে নাই ইগোর এক মানুষের উন্নতি হইতে পারে আপনারা এই তিনটা নাম আমার আল্লাহর রাস্তে বুঝে দিয়ে দেখছেন না আমিও আপনাদেরকে যত কেন পারে আল্লাহরে একটা রহমত করবো ইটা রাস্তা ওটা যেটা দেখতেছি ইটা আমার যেটা দেখাই কিসাবে দিব এটা বার্তা নিতাম না এটা আল্লাহ রহমত ছাড়া আমার নিজের ইনকাম হওয়া ছাড়া আর বিভিন্ন দপ্তরে দপ্তরে তদবির হওয়া ছাড়া আমি দেখতেছি আমার পক্ষে কোনোভাবেই মানে সুবিধা অসম্ভব না আপনারা দোয়া রাখবো আর আমার উপরে রহমত বর্ষিত হইব তেইলে হয়তো আমি আমার জন্মের পরে না আমার সম্পদের পরে যে মাদক করবা ইসলাম আগামী 5 বছর পরে যাই দেন পিছাবে আইবা তাই না গেছে হয়তো একটা বারা ভুল্লা ইন্দর আমি রাখি দিতে পারি আমি 20 বছর এনপিও লেগাইছি না আমার এই 3-4 দিনে জানা করে নিছো আমি 5 বছর টান মুখে মেঞ্চু দিয়ে আছি 3-4 দিন ওই বালা হইয়া বেলে
কলস তো মাছ বালা বুঝা দুই জায়গা পড়লে বেলি আধা ঘন্টা ধরো আর এমনি আমার ইসা কমাইলে এটা তো দুই মিনিটে বাড়ল না। আর আমি তো সিরিয়াসলি নামাজ পড়া দিয়েছি, আমার বহুত সময় লাগবে এটা ঠিক করতে। তা আপনারা এই নামাজ আদান করেছি আপনার কাছে দোয়া রইল, আর লিস্ট আমার দিবা প্রতি তিন মাস চার মাস পর পর আমি আপনার মোকাবিল করিব। আমি আবার আইব, আই আপনারা তখন জিগাইবা যে হৎকাল কাম করছ, পাঁচ বছর পরে আর বছরিয়া বছরিয়া সালাম দিলে কিন্তু তার বাইতা না। আমি তাই আইব, আপনারাও সব মান চাইবা আইয়া জিগাইবা কিলাই কিলাই ঘুষ খাইছে বুঝা না আমার একটু কিলাই কিলাই রাস্তা পয়সা মারছেন কইতা না আমার কিলাই কিলাই সান্ডা বেতাছেন কইতা না একটু কিলাই কিলাই সেম ঠিক থেকে পয়সা বলেন কইতা না একটু।